চ্যানেল রোজ বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে দেশ রাজ্য দুনিয়ার বাছাই করা সেরা খবরগুলো থাকছে আপনাদের জন্য। আপডেটগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তাই জুড়ে থাকবেন শেষ পর্যন্ত। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। একটা ছোট রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যেকদিন আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রত্যেকদিন সকালে আপনি পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের মুঠোফোনে। অপরদিকে লাদাখে ভারতীয় সেনার গাড়ি পড়ল গভীর খাদে, মৃত সাত জওয়ান। লাদাখের রাস্তা থেকে নদীতে পড়ে গেল ভারতীয় সেনার গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জওয়ানের। শুক্রবার 26 জন জওয়ানকে নিয়ে পাল্টাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাবসেক্টরের দিকে যাচ্ছিল সেনার গাড়িটি। প্রায় 9 কিমি চলার পর থরেসের কাছে গাড়িটি পিছলে রাস্তা থেকে নিচে সিওক নদীতে পড়ে যায়। রাস্তা থেকে 50 থেকে 60 ফুট নিচে ছিল নদীটি। সেনার মুখপাত্র জানিয়েছে এই ঘটনার সবারই অল্প বিস্তর চোট আঘাত লেগেছে, সাতজন জওয়ানের মৃত্যু হয়েছে, দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাঁচানো যায়নি সাতজন জওয়ানকে, আর অনেকেরই আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। সেনা সূত্রে জানানো হয়েছে আহতদের চিকিৎসায় যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় থাকা জওয়ানদের সুচিকিৎসার জন্য অন্যত্র উড়িয়ে নিয়ে যেতে বায়ুসেনাকেও অনুরোধ করা হয়েছে ইতিমধ্যেই। মিলছে না ক্রেতা, তাই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করে নিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার সংস্থা পবন হংসকে বিক্রির উদ্যোগ স্থগিত হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বা BPCL বিক্রির সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, যারা আগ্রহপত্র দিয়েছেন তাদের বেশিরভাগই এখন বিশ্বজুড়ে জ্বালানির বাজারের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর সংস্থাটি কেনার দৌড়ে অংশ নিতে চাইছে না। দীর্ঘদিন ধরে BPCL-এর পুরো অংশীদারি অর্থাৎ 52.98% অংশীদারি বেসরকারি সংস্থাকে বেচতে চাইছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সংশ্লিষ্ট মহলের দাবি বিষয়টি রদ করা ছাড়া কোনো পথ ছিল না কেন্দ্রের কাছে। কারণ এখন জ্বালানির বাজার অনিশ্চিত, বিশ্ববাজার থেকে চড়া দামে অশোধিত তেল কিনতে নাবিশ্বাস উঠছে তেল সংস্থাগুলোর, দেশেও দাম মাত্রা ছাড়া, মানুষ মরিয়া হয়ে বিকল্প জ্বালানি খুঁজছে, শেয়ার বাজারও অস্থির। সব মিলিয়ে বিপদ আজ করেই BPCL কেনার জন্য তিনটির মধ্যে দুটি আগ্রহপত্র দাতাই পিছিয়ে গিয়েছে। কেন্দ্রের ইঙ্গিত, পরে সময় সুযোগ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেক এদিন বলেছেন, মূল্যবৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে পেট্রোলিয়ামের দামের ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চিত। তেল সংস্থাগুলোর হাল নিয়েও উদ্বেগ আছে, ক্রেতা তাই এখন পাওয়াই কঠিন। আবারও একটি বড় সিদ্ধান্ত, বড় ঘোষণা নবান্নের তরফ থেকে। রাজ্যে তৈরি হবে এবার বয়স্কদের জন্য 6,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবর্ষে নতুন 2 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সকল 2 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে 6,000 গোষ্ঠী তৈরি হবে শুধুমাত্র বয়স্কদের নিয়ে। পৃথকভাবে কেবল বয়স্কদের স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ রাজ্যে আগে হয়নি কখনো বলে জানা গিয়েছে। শুক্রবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অন্তত 20 লক্ষ মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে মনে করছে রাজ্য সরকার। রাজ্যের অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠী পঞ্চায়েত দপ্তরের লাইভলিহুড মিশনের অধীন। সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে শুক্রবার প্রত্যেকটি জেলাকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ঘোষণা করেছিলেন আগামী 5 বছরে রাজ্যে অন্তত 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। সেই লক্ষ্যে এগোচ্ছে রাজ্য প্রশাসন। সবথেকে বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেট দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা জেলাকে। ওই জেলায় আগামী 1 বছরে 28,650টি স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে। বয়স্কদের স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে ওই জেলায় 200টি। দক্ষিণ 24 পরগনায় তৈরি হবে আরও 22,650টি নতুন স্বনির্ভর গোষ্ঠী। ওই জেলায় বয়স্কদের জন্য গোষ্ঠী তৈরি করা হবে 407টি। একইভাবে রাজ্যের 23টি জেলার জন্য আলাদা আলাদাভাবে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জুন মাস থেকেই বাড়তে চলেছে 2-চাকা বাইক থেকে শুরু করে 4-চাকার দাম। কতটা বাড়বে দাম বিস্তারিত জানাচ্ছি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তরফ থেকে সম্প্রতি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা থেকে জানা যাচ্ছে আগামী জুন মাসের 1 তারিখ থেকে বা জুন মাসের 1 তারিখ থেকে 4-চাকা হোক বা 2-চাকার বাইক সমস্ত ধরনের গাড়ির দাম বাড়তে চলেছে। সমস্ত ধরনের গাড়ির এই দাম বাড়তে চলেছে মূলত IRD এর বেশ কিছু নিয়মের পরিবর্তন আনার ফলে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়ামের দামও বৃদ্ধি পাচ্ছে।
কোন গাড়ির ক্ষেত্রে কত দাম বৃদ্ধি পাবে তা সম্পর্কে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আমরা আপনাদেরকে সেটাই জানাচ্ছি। ভারতীয় বাজারে মোটরসাইকেলের দাম বৃদ্ধি পেতে পারে জুন মাস থেকে 15% বেশি। তবে এই দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূলত 150 cc বা তার বেশি মোটর বাইকগুলোর ক্ষেত্রে। এই তালিকায় থাকতে পারে বাজাজ পালসার থেকে শুরু করে KTM, RC 390, রয়্যাল এনফিল্ড এই জাতীয় গাড়িগুলো। অর্থাৎ সোজা কথায় 150 cc বা তার বেশি সিসির মোটর বাইকগুলোর ক্ষেত্রে এই যে দাম বৃদ্ধি হতে চলেছে। এবার থেকে টু হুইলার গাড়ির ক্ষেত্রে চালকদের 15% বেশি ইন্স্যুরেন্সও গুনতে হবে। একদিকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধি, অন্যদিকে গাড়ির প্রস্তুতকারী সংস্থাগুলো দাম বৃদ্ধি করার কারণে এক ধাক্কায় বহু দাম বাড়তে চলেছে, অনেকটাই দাম বাড়তে চলেছে এই সকল দুচাকা গাড়িগুলোর। ফলে পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে আমজনতার পক্ষে দুচাকা গাড়ি কেনাও এখন অসাধ্য হয়ে পড়তে পারে। অন্যদিকে চার চাকা গাড়ির ক্ষেত্রে 1000 cc থেকে শুরু করে 1500 cc যানবাহনের ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের দাম বাড়ছে 6%। এছাড়া প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধি করতে চলেছে জুন মাস থেকে। এর ফলে এই সকল গাড়ির দাম আগামী জুন মাসের 1 তারিখ থেকে অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একেবারে অভিনব পদক্ষেপ, বড় ঘোষণা শুরু হচ্ছে রাজ্যে। নার্সরা দেবেন এবার ডাক্তারি পরিষেবা। শীঘ্রই শুরু হচ্ছে প্রশিক্ষণ রাজ্য জুড়ে। করোনা সংকট যখন প্রবল ছিল দেশ তথা রাজ্যে, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল যে চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামোর ব্যাপক অভাব রয়েছে আমাদের রাজ্য তথা দেশে। অনেক জায়গায় দেখা গিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামো থাকলেও নেই চিকিৎসক, ফলে অনেক রোগী বিনা চিকিৎসা পেয়েই ভুগেছেন, কেউ হয়তো মারাও গিয়েছেন বিনা চিকিৎসায়। মূলত গ্রামাঞ্চলে এই সমস্যা সবথেকে বেশি ধরা পড়েছিল, তাই গ্রামের চিকিৎসা পরিষেবার উন্নতিতে বিরাট বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে এবার, তারাই দেবেন ডাক্তারি পরিষেবা। একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে যে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাব রয়েছে। হাসপাতাল স্বাস্থ্য পরিকাঠামো থাকলেও শুধুমাত্র ডাক্তারের অভাবে অনেক চিকিৎসা হয় না। সেই ঘাটতি পূরণের জন্যই নার্সদের নিয়ে পদক্ষেপ নিচ্ছে এবার রাজ্য সরকার। করোনাকালের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে নার্সদের পদোন্নতি হবে। সেই ঘোষণা অনুযায়ী এবার প্রশিক্ষণ শুরু হবে নার্সদের। জানা গিয়েছে 3 সপ্তাহের প্রশিক্ষণ পাবেন নার্সরা। ওই সময়ে প্রায় 700 জন নার্সকে প্রশিক্ষিত করা হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে এই ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর বলে জানা যাচ্ছে। গ্রামের দিকে হাসপাতালে যাদের চিকিৎসার অভাব না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই বিরাট বড় পদক্ষেপ। সূত্রের খবর, চিকিৎসা করার জন্য যে ন্যূনতম প্রশিক্ষণ প্রয়োজন সেটাই দেওয়া হবে নার্সদের। একদম সাধারণ অসুখের চিকিৎসা কীভাবে করতে হবে সেটাও শেখানো হবে তাদেরকে, কিন্তু কোনো রকম প্রেসক্রিপশন বা ডেথ সার্টিফিকেট তারা দিতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। মনে রাখতে হবে তারা কিন্তু একেবারে পরিপূর্ণ ডাক্তারে পরিণত হচ্ছেন না, শুধুমাত্র তাদেরকে প্রশিক্ষিত করে ডাক্তারের কিছুটা পরিপূরক করে তোলা হচ্ছে। আর এই প্রশিক্ষণ চলাকালীন তারা মাসিক ভাতা পাবেন 10,000 টাকা। এই প্রশিক্ষণ পেতে গেলে BSc পাশের যোগ্যতা চাই। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানেও জ্বালানি সংকট। এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল 30 টাকা। শ্রীলঙ্কার পর এবার দেউলিয়া হওয়ার পথে ভারতের আরও এক প্রতিবেশী দেশ পাকিস্তান। জানা যাচ্ছে শ্রীলঙ্কার মতো এবার পাকিস্তানেও ক্রমশই নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে দেশের আর্থিক কোষাগারও প্রায় ফাঁকা হওয়ার পথে। এমন অবস্থায় দেশের নাগরিকদের চিন্তা বাড়ি এক ধাক্কায় লিটার পিছু 30 টাকা দাম বাড়ল তরল সোনার। জানা যাচ্ছে শ্রীলঙ্কার রাস্তাতে হেঁটেই এবার পাকিস্তানেরও জ্বালানি তেলের সঞ্চয় ক্রমশ শেষ হওয়ার দিকে এগোচ্ছে। আর তাই জ্বালানি তেলের খরচ বাঁচাতে তেলের দাম লিটার প্রতি 30 টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে পেট্রোল ডিজেলের এই নতুন দাম। এর ফলে দেশে পাকিস্তানে এই মুহূর্তে 1 লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়ালো 179.86 টাকা। 1 লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো 174.15 টাকা। জ্বালানি তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জানা যাচ্ছে ইতিমধ্যে শ্রীলঙ্কার সাধারণ নাগরিকদের মতোই পাকিস্তানের সাধারণ নাগরিকরাও বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে। অন্যদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জ্বালানির দাম এক ধাক্কা এতটা বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাস্তায় নেমেছেন। নজর রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটির দিকে। অস্ত্রোপচারের সময় প্রসূতির মূত্রথলি কেটে ফেললেন চিকিৎসক। কড়া শাস্তির মুখে বালুরঘাটের নার্সিংহোম ফের কাঠগড়ায় বাংলার এক নার্সিংহোম। এবার অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতির মূত্রথলি কেটে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। এই মর্মে অভিযোগ দায়ের হতে তদন্ত করে নার্সিংহোমকে 4 লক্ষ টাকা জরিমানা করলো জেলা স্বাস্থ্য দপ্তর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বলে জানা যাচ্ছে। ডাক বিভাগে বড়সড় নিয়োগের সম্ভাবনা, 50,000 নিয়োগের সম্ভাবনা ডাক বিভাগে। 5 বছরের শূন্যবোধ কত জানতে চাইল কর্তৃপক্ষ।
গ্রাহক পরিষেবায় প্রত্যেক নিয়ত নানা প্রকল্প পরিকল্পনা নিচ্ছে ডাক বিভাগ। এমনকি কর্মীদের সহব্বত শিখিয়ে পরিষেবার মান উন্নত করতে এজেন্সি নিয়োগের পথেও হাঁটছে তারা। তবে কর্মী সংকটের মুখে দাঁড়িয়ে পাঁচজনের কাজ একজনকে দিয়ে করালে পরিষেবার মান কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে সরব হয়েছেন ডাকঘরের কর্মীরাও। বিভিন্ন কর্মী সংগঠনও কর্মী নিয়োগের জোরালো দাবি তুলেছে। শেষমেশ এই দাবির মুখে শূন্যপদ পূরণের পরিকল্পনা নিয়েছে ডাক বিভাগ, এমনটাই সূত্র মারফত খবর। গত চার বছর ধরে পড়ে থাকা শূন্যপদের পাশাপাশি বর্তমান বছরে খালি হওয়া পদগুলোকে জুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডাক বিভাগ। এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গ সার্কেলের পাশাপাশি সারা দেশেই ডাক বিভাগে কমপক্ষে 50-60 হাজার কর্মী নিয়োগ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর চার বছরের জেল। আয়ের চেয়ে অধিক সম্পত্তি আর তার জেরেই আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত ঘোষণা করে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতলাকে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো দিল্লির এক বিশেষ সিবিআই আদালত। জানা যাচ্ছে শুক্রবার দিল্লির রৌজ হাউস অ্যাভিনিউয়ের ওই বিশেষ সিবিআই আদালতের বিচারক হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চার বছরের জেলের পাশাপাশি 50 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। সেই সঙ্গে গুরুগ্রাম, আসলো, পঞ্চকুলা, দিল্লির হেইলি রোডে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। উল্লেখ্য, হরিয়ানার মুখ্যমন্ত্রী থাকাকালীনই পর্যাপ্ত আয়ের থেকে অধিক সম্পত্তি থাকার অভিযোগে প্রাক্তন হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ান লোকদল নেতা ওম প্রকাশ চৌতলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সিবিআই। 2010 সালে সেই মামলার চার্জশিটে দাখিল করা হয়। ওই চার্জশিটে বলা হয়েছিল ওম প্রকাশ উল্লেখিত সময়ে যা আয়ের পরিমাণ দেখিয়েছেন তার চেয়ে প্রায় 189% বেশি সম্পত্তি তার নামে রয়েছে। প্রসঙ্গত 1993 সাল থেকে 2006 সাল পর্যন্ত ওম প্রকাশের যাবতীয় সম্পত্তির নথি খতিয়ে দেখে সিবিআই। এরপর চার্জশিট দাখিলের প্রায় 12 বছর বাদে গত সপ্তাহে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন 13(1)(e) এবং 13(2) ধারায় মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। এরপর শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ওম প্রকাশের চার বছরের জেল, 50 লক্ষ টাকা জরিমানার সাজা শোনালো আদালত। উল্লেখ্য, বর্ষিয়ান ওই রাজনীতিবিদের বর্তমান বয়স প্রায় 86 বছর। তার বয়সের কথা মাথায় রেখে আদালতের কাছে ইতিমধ্যেই তার সাজা মকুবের আর্জি জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী। তার দাবি, ওই প্রবীণ রাজনীতিবিদের স্বাস্থ্য বয়সের কথা বিবেচনা করে তার সাজা যেন পুনর্বিবেচনা করা হয়। কিন্তু ইতিমধ্যেই সেই দাবির বিরোধিতা করেছেন সিবিআই এর কৌশলীরা। তাদের দাবি, বয়সের কথা বিবেচনা করে যদি ওম প্রকাশের সাজা মকুব করা হয় তাহলে ভবিষ্যতে এই দৃষ্টান্তের অপব্যবহার করা হবে। অবশেষে মিলল স্বস্তি। মাদক মামলায় যাবতীয় অভিযোগ থেকে মুক্ত শাহরুখ পুত্র আরিয়ান খান। মাদক মামলায় যাবতীয় অভিযোগ থেকে মুক্ত হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আজ চার্জশিটে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ NCB আধিকারিকরা জানিয়েছেন, ক্রুজ পার্টিতে আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তাকে এবং আরও 5 জনকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আজকের রায়ে স্বস্তিতে আরিয়ান খান এবং অবশ্যই বলিউডের বাদশাহ শাহরুখ খান, জানিয়েছেন তাদের আইনজীবী মুকুল রোহতগি। তিনি আরিয়ানের জামিনের ব্যবস্থা করেছিলেন। আইনজীবী এদিন জানিয়েছেন, শেষ পর্যন্ত সত্যের জয় হলো। এমন কিছুই ছিল না যাতে ওই তরুণ ছেলেটাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে কিংবা গ্রেপ্তার করা যেতে পারে। তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আমি খুশি যে নিজেদের ভুল স্বীকার করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে NCB। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে প্রমোদ তরি থেকে আরিয়ান খান এবং তার বেশ কিছু বন্ধুকে আটক করেছিল NCB। জিজ্ঞাসাবাদের জন্য 22 দিন হেফাজতে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। রেশন ব্যবস্থা নিয়ে আবারও সংঘাতে রেশন ডিলার এবং রাজ্য সরকার। স্বচ্ছতা আনতে রেশন গ্রাহকদের তথ্য যাচাইয়ের সরকারের নিদান মানবেন না ডিলাররা। মন্ত্রীকে দেওয়া হলো চিঠি, অন্যায় দাবিকে প্রশ্রয় দেবে না খাদ্য দপ্তর, জানিয়ে দিল স্পষ্ট। রেশন বন্টন প্রক্রিয়া নিয়ে ডিলারদের সংগঠনের সঙ্গে রাজ্য খাদ্য দপ্তরের চরম সংঘাত বাড়তে চলেছে। রেশন বন্টনের স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আধার নম্বর বা নথিভুক্ত মোবাইলের নম্বরে আসা OTP যাচাই করে এখন খাদ্য সামগ্রী দেওয়া হয় গ্রাহককে। কিন্তু জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো, আগামী 8 জুন থেকে রাজ্যজুড়ে ডিলারাই ব্যবস্থা বন্ধ করে দেবেন। রাজ্যজুড়ে 8 জুন থেকে শুধু গ্রাহকের আধার নম্বর ইপোস যন্ত্রে নথিভুক্ত করে খাদ্য সামগ্রী দেওয়া হবে। এখন ইপোস যন্ত্রে নেওয়া গ্রাহকের আঙ্গুলের ছাপের মাধ্যমে তার আধার নম্বর যাচাই করা হয়। এই প্রক্রিয়া কোনো কারণে সম্পন্ন না হলে গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বরে আসা OTP প্রয়োগ করা হয় ইপোস যন্ত্রে।
কিন্তু এই দুটো পুকুরিয়াই আগামী 8 জুন থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিলারদের সংগঠন। কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা ফোরামের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানানো হয়েছে। তাদের বক্তব্য, বহু গ্রাহককে আঙুলের ছাপের মাধ্যমে আধার যাচাই করে বা মোবাইলে আসা ওটিপি নম্বরের ভিত্তিতে খাদ্য সামগ্রী দেওয়া সম্ভব হচ্ছে না। খাদ্য দপ্তরের পক্ষ থেকে আগে বলা হয়েছিল এই দুই প্রক্রিয়া একান্তই যাচাই না করা গেলে শুধু আধার নম্বর ইপস যন্ত্রে নথিভুক্ত করে রেশন দেওয়া যাবে। কিন্তু বাস্তবে যাচাই প্রক্রিয়া না করে খাদ্য দিলে রেশন ডিলারদের কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে। এ ধরনের গ্রাহকদের কার্ডও ব্লক করা হচ্ছে বলে জানা যাচ্ছে, ফলে পরবর্তী সময়ে সেই সকল গ্রাহক খাদ্য পাচ্ছেন না। এ নিয়ে ডিলার এবং গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলে রেশন ডিলাররা জানাচ্ছেন। এই পরিস্থিতিতে বায়োমেট্রিক যাচাই ছাড়াই খাদ্য দেওয়া হবে গ্রাহকদের। এর জন্য খাদ্য দপ্তর ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে বা সব গ্রাহকের কার্ড ব্লক করে দিল তাদের কিছু করার নেই বলে সংগঠনের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রীকে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে বন্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই আধার নম্বর বায়োমেট্রিক ব্যবস্থায় যাচাই করতেই হবে। একজন বৈধ গ্রাহক রেশন পাওয়ার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এই ব্যাপারে আলোচনার সুযোগ থাকলেও অন্যায় দাবি কোনোভাবেই মানা হবে না বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়ে 8 জুন থেকে রাজ্যে কী পরিস্থিতি সৃষ্টি হয়, পরবর্তী কী আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে আমরা অবশ্যই জানাব। কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? শুরুতে এই উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে সেই পূর্বাভাসটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, দুই একটি জায়গায় থান্ডারস্টর্ম বা বজ্রপাতের সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 29শে মে রবিবার কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোতে সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দুই একটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দুই একটি জায়গায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে থান্ডারস্টর্ম লাইটিংয়ের সম্ভাবনাও রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার 29শে মে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়, তার সাথে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত বিভিন্ন জেলার দুই একটি জায়গায় হতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সর্বশেষ লেটেস্ট পূর্বাভাসে জানানো হয়েছে। বিদায় নিচ্ছি আজকে এখানেই, দেখা হবে আগামীকাল সকালে আগামী দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।